আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আহসানুল্লাহ। আমি আই প্ল্যানিং অ্যান্ড প্রোডাকশন ডিপার্টমেন্টে আছি হামিম গ্রুপে অ্যাজ এ জেনারেল ম্যানেজার। আমার ক্যারিয়ার 24 ইয়ার্স রানিং। আমি এই ওভেন, নিট এবং সোয়েটার সেক্টরে প্ল্যানিং এবং আইতে কাজ করি এবং আমি বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফার্স্ট ব্যাচ স্টুডেন্টস। আমরা প্ল্যানিং সেশনে যে ক্লাস আমাদের আমাদের আজকের টপিক এরিয়া অফ প্ল্যানিং, কোন কোন এরিয়াতে আমরা প্ল্যানের কাজ করব। তো প্রথমেই আমাদের এখানে আসবে ক্যাপাসিটি প্ল্যান, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি কি করতে পারে, তার ক্যাপাসিটি কত, এই ডেটার উপর বেস করে মার্কেটিং হবে। সেই মার্কেটিং ডিপার্টমেন্ট তার মার্কেটিংয়ের যে ডিমান্ডটা আসবে ফ্যাক্টরি ক্যাপাসিটি প্ল্যান থেকে। তো ক্যাপাসিটি প্ল্যানটা আমরা যদি একটু দেখি যে হোয়াট ইজ ক্যাপাসিটি প্ল্যান, একটা মান্থলি ক্যাপাসিটি স্টেটমেন্ট পেয়ে যাব। যেমন জানুয়ারি থেকে শুরু করে যত মাস আমি ফোরকাস্টিং করতে পারি, ডিসেম্বর পর্যন্ত করতে পারি, তারপর একটা অ্যাভারেজ ফিগার আসতে পারে। সে আমি এখানে জানুয়ারিতে করতে পারবো কত লক্ষ মিনিট, ফেব্রুয়ারিতে কত লক্ষ মিনিট, বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্যাপাসিটি। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দুইটা মাসে কিন্তু কম আছে, রাইট? আমাদের দেশে প্রেক্ষাপটে দুই মাস আমাদের ঈদের একটা লম্বা ছুটি পড়ে যায়, দ্যাটস ওয়াই ওইখানে 8 থেকে 10 দিন আমাদের কাজ হয় না। সেই কারণে ওই সময়গুলোতে ওয়ার্কিং ডেজ কমে আসে, 20 থেকে 22 দিনের একটা ডেজ পাই আমরা। সেই জন্য এখানে দুইটা মাস আমরা দেখতে পাচ্ছি কম থাকবে ক্যাপাসিটি, এটাকে কনসিডারেশনে নিতে হবে। কোনো মাসে আমরা 26 দিন কাজ করি, 31 দিনের যে মাসগুলো, আবার কোনো মাসে যদি ফেব্রুয়ারি মাস হয় 24 দিন কাজ করি। এটার বেসিসে আমরা মান্থলি একটা প্ল্যান এখানে ফোরকাস্টিং করতে পারি। এখানে নাম্বার অফ লাইন কতগুলো আছে সেখানে লেখা থাকবে, সেটা ডিরেক্ট ম্যান পাওয়ার পার লাইন কতজন থাকবে, কত ঘন্টা কাজ করব, অর্থাৎ প্ল্যানটা কত ঘন্টার, 10 ঘন্টার প্ল্যান করা আছে, এবং ওই প্ল্যান এফিসিয়েন্সি কত। এখানে দেখতে পাচ্ছেন 8 লাইন আর 6 লাইন, অর্থাৎ ওইটা একটা 14 লাইনের ইউনিট। 8 লাইনগুলো হচ্ছে বড় লাইন, কীভাবে বুঝতে পারলাম আমরা, 64 ম্যান পাওয়ার একটা ইউনিটের। এক পাশে আছে 8টা বড় লাইন আর এক পাশে আছে 6টা ছোট লাইন, মাঝখানে একটা রোড ডিভাইডেড করা। তো ছোটো লাইনগুলো হলো 45 ম্যান পাওয়ারের, এটাকে বলা হয় লিন লাইন, অর্থাৎ স্মল যে লট সাইজগুলো, কোয়ান্টিটিগুলো, ছোটো ছোটো কোয়ান্টিটি যেটা খুব ঘন ঘন স্টাইল চেঞ্জ হয়, এইগুলিকে আমরা এই সাইডে প্ল্যান করব। আর যেগুলি লম্বা লাইন এগুলিকে বড় বড় স্টাইলগুলোকে প্ল্যান করবো, যেগুলিতে লাইন ফিডিং টাইমটা একটু বেশি লাগে। ছোটো লাইন বড় লাইনে কিন্তু আলাদা কিছু বেনিফিট থাকবে, ছোটো লাইনগুলো কিন্তু লাইন ফিডিং টাইমটা খুব কম লাগে। আমি ইনপুট দিলে উইদিন শর্ট টাইম আমি আউটপুট পেয়ে যাই। একটা লাইনের লেন্থ ম্যাক্সিমাম 100 ফিট, এর মধ্যে থাকে 38 থেকে 40টা মেশিন থাকে, 45 জন ম্যান পাওয়ার থাকে। তো এই জন্য 45 ম্যান পাওয়ার দিয়ে 6টা লাইন আছে, সেটারও 10 ঘন্টা প্ল্যান, সেটার এফিসিয়েন্সি কিন্তু বেশি, 55%। এটার বেসিসে এখন আমি কী করবো, জানুয়ারিতে তার ক্যাপাসিটি মিনিস কত আসছে বের হয়ে গেছে। জানুয়ারিতে যেমন 8 লাইনের ক্যাপাসিটি আসছে 36,12,672 মিনিট। এখানে কিন্তু এই ফর্মুলা দেওয়া আছে, অর্থাৎ সবগুলো গুণ হবে, যেটা আমি প্রথম দিন আপনাদেরকে বলছিলাম যে ম্যান পাওয়ার, ওয়ার্কিং আওয়ার, মিনিটস, এফিসিয়েন্সি সবগুলো গুণ হবে। এভাবে আসছে 100,000 মিনিট, আর 6 লাইনের মিনিট আসছে 218,950 মিনিট, অর্থাৎ এই ইউনিটের টোটাল যদি আমি বলি তাহলে 14টা লাইন 10 ঘন্টা কাজ করে অ্যাভারেজ এফিসিয়েন্সি তার 52%, আর তার টোটাল ক্যাপাসিটি মিনিট হচ্ছে 57,95,622 মিনিট। এটা হলো তার টোটাল। এখন আসেন এটাকে আবার আমরা একটু এখানে ব্রেকডাউন করে নিছি, যে এই ইউনিটে যদি আমি প্রত্যেকটা ইউনিটের আন্ডারেই প্রতি মাসে এই আইটেমগুলোকে লিস্ট করা আছে, সাধারণত যে আইটেমগুলো মার্কেটিং হয় বা কাজ হয়। যেমন এই ইউনিট একটা শার্টের ইউনিট বেসিক্যালি, তো এখানে দেখা যাচ্ছে শার্ট এখানে যদি আমি করি তাহলে 16 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ শার্ট যদি করি তাহলে এই এসএমবি এই এই মিনিটটাকে 16 দিয়ে ভাগ করে এভারেজ শার্টের শর্ট স্লিপ লং স্লিপ মিলে 16 মিনিট তার এসএমবি, তাহলে আমি করতে পারবো 225,792 পিস শার্ট। আর পাশাপাশি আমার হাতে আরও কিছু লাইন আছে, সেগুলিরও এখানে মিনিট আছে, সেটা আমি চিনো প্যান্টের জন্য প্ল্যান করছি। চিনো যদি করি তাহলে আমি 24 মিনিট দিয়ে ভাগ করে পাচ্ছি যে ওই ছোটো লাইনগুলোতে এই অ্যাভেলেবল ক্যাপাসিটিকে আমি চিনুকে দিয়ে দিলাম, তাতে আমি 90,956 পিস চিনো প্যান করতে পারি। আর যদি কেউ বলেন যে না এখানে আমি নিট করব, হ্যাঁ নিটের আইটেম ঢুকাইতে পারি আমরা, টি শার্ট, পলো শার্ট, হোয়াট এভার, ফ্লিস, জ্যাকেট,
দিয়ে উইথ এসএমবি দিয়ে আমি ভাগ করে করতে পারি। তার মানে এখানে বোঝা যাচ্ছে অর্থাৎ এই মিনিটটাকে আমি ইউজ করব কোন কোন আইটেম পারপাস সেটা আমি এখানে আবার প্ল্যান করে নিতে পারি। তারপর আমি বলতে পারি তাহলে আমি টোটাল পিস কী দাঁড়াচ্ছে, এত পিস আমার শার্ট আর এত পিস হইল চিহ্ন, টোটাল আমি পিস করতে পারি 3,16,748 পিস অ্যাজ এগেনেস্ট 57,95,622 মিনিট। এটা হলো আমার জানুয়ারির প্ল্যান। ঠিক এই ফর্মুলাতেই এভাবে আমার সারা বছরের প্ল্যানটা এখানে করে দিতে পারি। জানুয়ারির পর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর পর্যন্ত করে আমি সারা বছর একটা ফোরকাস্টিং করতে পারি। এটা যত গেল একটা ইউনিটের, হ্যাঁ কতজন ম্যান পাওয়ার, তাহলে এটা ওই যে ফর্মুলাতে গিয়ে গুণ দেওয়া আছে। এখানে ক্যাপাসিটি যখন যাব, এই যে নাম্বার অফ লাইন ইনটু 10 ঘন্টা ইনটু এটা যত দিন, জানুয়ারি মাস আমি যত দিন ধরি তত দিন দিয়ে গুণ করা আছে। এখানে ফর্মুলাটা হলো নাম্বার অফ লাইন ইনটু ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার ইনটু 60 যেহেতু মিনিটে নিব ইনটু এফিসিয়েন্সি দিয়ে তারপরে একটা ক্যাপাসিটি মিনিটস আসবে। এটা কিন্তু ম্যাটেরিয়ালের একটা প্ল্যান, কোথায় আমি অর্ডার কতটুকু দিলাম, কবে দিলাম এবং তার এগেনেস্টে আমি কোন দিন কী পাচ্ছি। এখানে 6টা জিনিস বেসিক। নাম্বার হলো অর্ডার প্লেসমেন্ট ডেট, অর্থাৎ কোন অর্ডারটা আমি কবে প্লেস করতেছি। যেমন দেখি আমি বডি ফ্যাব্রিক আমি 10ই সেপ্টেম্বর আমি প্লেস করলাম, ধরে নিয়ে আমি এই অর্ডারটা আমি শুরু করব অক্টোবরের 20 তারিখে আমার প্রোডাকশন শুরু হবে, তাহলে আমি এখানে বডি ফ্যাব্রিকটা 1 মাস 10 দিন আগে এখানে আমি প্লেস করতেছি 10 তারিখে সেপ্টেম্বরে। কতটুকু? 20,000 ইয়ার্স। ধরে নিয়ে আমি আমার এটা অর্ডার কোয়ান্টিটি 15,000, তো কনজাম্পশন অনুযায়ী আমার 20,000 ইয়ার্স লাগে বডি ফ্যাব্রিক। এটার এস্টিমেটেড ডেট অফ অ্যারাইভাল অর্থাৎ আমি হাতে পাচ্ছি এটা হলো 10 তারিখে, 30 ডেজ লিড টাইম দেওয়া হচ্ছে। আপনি সব আইটেমের কিন্তু সমান লিড টাইম না, আইটেম ভেদে যেটা যে সময় প্রয়োজন সে সময় আগেই আপনাকে অর্ডারটা দিতে হবে। বাটনের অর্ডার আর ইলাস্টিকের অর্ডার সেম হবে না, হ্যাঁ বাটনের প্রোডাকশন খুব বেশি হয়, এটা আপনাকে অল্প সময় দিলেই হয় কিন্তু ইলাস্টিকটা সময় লাগে। আবার মার্কেটে কোনটা ডিমান্ড বেশি, কখন কোনটা সাপ্লাই কম বা বেশি এটাও বিবেচনা রাখতে হয়। বডি ফ্যাব্রিক দিচ্ছি 1 মাস আগে, তারপরে দিচ্ছি আমরা পকেটিং ফ্যাব্রিক 5ই সেপ্টেম্বর 50 রোল, জিপার 7ই সেপ্টেম্বর 15,450, এখানে 3% অ্যাড করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 15,000 পিস কোয়ান্টিটির সাথে 3% অ্যাড করে আমরা এটাকে প্লেস করছি। ঠিক সেরকমভাবে সুইং থ্রেড, এমব্রয়ডারি থ্রেড, বাটন, কেয়ার লেবেল, ব্র্যান্ড লেবেল, হ্যাঙ্গার, এখানে অল্প কিছু আইটেম আনা হয়েছে। এছাড়াও অন্তত আরও অনেক আইটেম থাকে যেগুলি ছোটো হাজার ফিনিশিং আইটেম থাকে, ট্যাগ পিন থেকে শুরু করে অনেক কিছু থাকে, হ্যাঁ ব্যাকবোর্ড, বিভিন্ন ধরনের আইটেম। একটা মার্চেন্টকে কিন্তু অন্তত 1 থেকে 1.5 মাস কাজ করতে হয় শুধুমাত্র এই রিসোর্সিংয়ের পিছনে, ম্যাটেরিয়াল রিসোর্স। স্যাম্পলিংয়ে যায় 10 থেকে 15 দিন আর ম্যাটেরিয়াল রিসোর্সে চলে যায় প্রায় 1 মাস। এই জন্যে আমরা সুইংয়ে গিয়ে লাস্টে লিড টাইম পাই না। আপনার 60 ডেজ লিড টাইমের মধ্যে আপনার জন্য থাকে মাত্র 10 টু 15 ডেজ, বাকি ডেজ খেয়ে ফেলতেছে সে এই সব ক্ষেত্রে। এগুলিকে যদি এফিসিয়েন্টলি করা যায় আরও কম সময়, তাহলে কিন্তু লাইনগুলো অনেক ভালো সাপোর্ট পায়। তো এইভাবে একটা প্ল্যান থাকে, উপরেগুলি হলো আমার প্লেসমেন্ট ডেট, নিচে হলো এটি এস্টিমেটেড প্ল্যান। এই অনুযায়ী যে আমি পাবই এমন কিন্তু কোনো কথা নাই। অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে দেখেন, রা লাস্টে গিয়ে রিসিপ্ট কোয়ান্টিটি 10,000 ইয়ার্স ছিল, 20,000 পেলাম 10,000। কবে আপডেট এটা? 5ই অক্টোবর। আমার হাতে এখনও আরও 5 দিন আছে, কিন্তু দেখেন 25 দিন পর আমি মাত্র 50% ফ্যাব্রিক পাচ্ছি। তারপরে পকেটিং ব্যাগ, পকেট ব্যাগের ফ্যাব্রিক দেখেন আমি 20 তারিখে পাচ্ছি 200 ইয়ার্স, এরকমই সাধারণত হয়। আর নিচে হলো ব্যালেন্স কত, অর্থাৎ প্রতিনিয়ত তাকে একটা আপডেটে থাকতে হয়। এটা কিন্তু মার্চেন্ডাইজিং জব, এটা মার্চেন্ডাইজিং এবং প্রোকিউরমেন্ট, কিন্তু আপনি প্ল্যানার, এটা সবসময় আপনার জন্য লাগবে। এটা না হইলে আপনি প্ল্যান করবেন সেটা বাস্তবায়ন হবে না, কারণ ফ্যাব্রিকই আসে নাই, আপনি প্ল্যান করে বসে আসেন, কালকে মাল কাটেন আপনি, তাহলে সেখান থেকে একটা কল আউট পাবেন যে আপনি কিসের উপরে প্ল্যান দিলেন আমাকে, এটা তো ফ্যাব্রিক ইনহাউস হয় নাই, তখন আপনি বোকা হয়ে যাবেন আসলেই তো, তাহলে আমি কীভাবে প্ল্যান দিই, তাই না? এই জন্য এটা কাজটা আপনার না, করবে মার্চেন্ট, তার টিএনএ আছে, সব কিছু আছে, আপডেট করবে, এটা নিবে সে স্টোর ডিপার্টমেন্ট থেকে, স্টোরিটাকে প্রতিনিয়ত আপডেট করবে,
ফর ইনফরমেশনটা আবার আপনার কাছে আসবে। প্রি প্রোডাকশন প্ল্যান, প্রোডাকশনে অন্তত 10 থেকে 12 দিন আগে আমাদেরকে সাইজ সেট মেকিং থেকে শুরু করে প্রি প্রোডাকশন প্ল্যানটা করতে হবে। এখানে বায়ার থাকবে, স্টক থাকবে, তারপরে থাকবে আমার এখানে আইটেমটা কি, কোন কালার, কোয়ান্টিটি কত, সিআরডি মানে শিপমেন্ট ডেট কবে, পিসিডি কবে, সেটা এগেনস্টে আমার এখানে 16 দিন আগে আমি যদি ডেট ধরি তাহলে সেই ডেটটা কয় তারিখ, অর্থাৎ আমি পিপি অ্যাক্টিভিটি শুরু করব। দেন ফেব্রিকের স্ট্যাটাস কি, ফেব্রিক কনসাইনমেন্ট কত, সুইংয়ের অ্যাক্সেসরিজের কী অবস্থা, পকেটিং ফেব্রিক, ইলাস্টিক যদি থাকে, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ম্যাটেরিয়াল যেগুলো না হলে আমি কাজ করতে পারি না সেটা থাকবে। দেন এখানে ফার্স্ট সাইজ সেট ডেসক্রিপশন থাকবে, কবে কাটবো, কবে শিলাবো, কবে ওয়াশে যাবে, কবে ওয়াশ থেকে রিসিভ করবো। দেন সেকেন্ড সাইজ সেট যদি লাগে, অনেক সময় ফার্স্ট সাইজ সেট ফেল করে, তখন সেকেন্ড সাইজ সেটে গেলে সেটা কী করবো, এক জিনিস আবার আসবে পিপিএম, অর্থাৎ পিপি মিটিংটা কবে করতে পারবো, করে আমি বাল্ক কাটিংয়ের অর্ডার পাবো। এই পর্যন্ত টোটাল যে আমি স্ট্যাটাসটা আপডেট রাখবো সেটা হলো আমার প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটি স্ট্যাটাস। দেন আসে কাট অর্ডার প্ল্যান। আমি আসলে মার্কার করি সাধারণত একাধিক, এবং একটা মার্কার দিয়ে একাধিক কাটিং হয়, আবার ফুল কাটিংটা এক মার্কারও করা যায় না, কখনও 12 পিসের মার্কার, কখনও আবার 2 পিসের মার্কারও করতে হয়। যখন আমার ছোটো ছোটো টুকরোগুলো থাকে সেটা দিয়ে আমাকে 2 পিস 1 পিসের মার্কারও করা লাগতে পারে। আমি ফ্যাব্রিক কিন্তু কিছুতে ফেলে দেবো না, যেই ফ্যাব্রিকটা দিয়ে মিনিমাম 1 পিস কাটা যাবে সেটা দিয়ে আমি অবশ্যই মার্কার করে ফেলবো, এই জন্য 1 পিসের মার্কারও পাওয়া যেতে পারে। তো এখানে আমি একটা অর্ডারে জাস্ট রান করে দেখতে পারি এরকম, যে স্টাইলটা ছিল 9248 আমেরিকান ইগলের আউটফিটার্সের, এটা সাইজ ওয়াইজ ব্রেকডাউন কোয়ান্টিটিটা এখানে দেওয়া আছে। এটা হলো আমার অর্ডার কোয়ান্টিটি, উপরেগুলো হলো সাইজ 0 থেকে শুরু করে 2, 4, 6, 8, 10, 12, 14 সাইজ। এই সাইজগুলোর আমার টোটাল অর্ডার কোয়ান্টিটি 8250 পিস। প্ল্যান কোয়ান্টিটি উইথ 3% কোয়ান্টিটি হলো, সাইজ ওয়াইজ হলো এই, টোটাল হলো এই, যেটা 600 সেটা হলো 618, প্রত্যেকটা 3% অ্যাড করা এখানে, তাতে হচ্ছে আমার এই মার্কার রেশিও। এখানে দেখেন নাম্বার ওয়ান কাটিং, ফার্স্ট কাটিং আমি কী করবো, মার্কার ওয়ান 1 নম্বর মার্কার দিয়ে কাটবো, সেখানে মার্কার রেশিওটা কি, 0 সাইজের 1 পিস, 2 সাইজের 2 পিস, 4 সাইজের 2 পিস, 6 সাইজের 2 পিস, 8 সাইজের 3 পিস, 10 সাইজের 1 পিস, 12 সাইজের 1 পিস, 14 সাইজের 1 পিস, অর্থাৎ টোটাল 13 পিসের মার্কার দিয়ে আমি 100টা লে দেবো, লে অর প্লাই সবগুলোতে কিন্তু 100 করে, তাহলে আমি প্রতি সাইজের 100 পিস করে কোয়ান্টিটি পাচ্ছি এখান থেকে। কিন্তু যেটা 2 রেশিও দিছি সেটা পাচ্ছি 200, যেটা 3 রেশিও সেটা পাচ্ছি 300। এখন আসি এই রেশিওগুলো কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে সাইজ ওয়াইজ কোয়ান্টিটির উপর। খেয়াল করেন 6 সাইজের কোয়ান্টিটি কিন্তু বেশি, 1440, আবার 0 সাইজের কোয়ান্টিটি 600। তো যেই সাইজের কোয়ান্টিটি বেশি ওই সাইজের রেশিও বেশি হবে, তাহলে ওই সাইজের আউটপুট বেশি হবে, এইভাবে প্ল্যান করতে হয়। আবার যেই সাইজের কোয়ান্টিটি কম সেটা সিঙ্গেল, 600 পিসেরটা আমি ডাবল রেশিও দেবো না। আবার এখানে আছে 1600, এটা দেবো 3 রেশিও, তাহলে এখান থেকে 300 পিস পাচ্ছি। ফার্স্ট কাটিংয়ে আমি মোট 1300 পিস মাল পাচ্ছি, তার মধ্যে সাইজ ওয়াইজ কোয়ান্টিটিগুলো হলো 100, 200, 200, 200, 300, 100, 100, 100, এটা একটা কাটিংয়ে বেরোবে। এই কাটিংটা আমি এখানে চাইলে ডেট দিয়ে দিতে পারি, যে এইটা কয় তারিখে কাটবো আর এরপরেরটা কয় তারিখে কাটবো, এখানে একটা ডেট আসতে পারে। এরপর আসেন সেকেন্ড কাটিং, এটাও 1 নম্বর মার্কার প্ল্যান, এটাও কিন্তু 13 পিসের মার্কার ওয়ান, মানে হলো সে একই রেশিও 1, 2, 2, 2, 3, 1, 1, 1 সাইজ ওয়াইজ। এভাবে 13 পিসের মার্কার এখানে দিয়ে দিলাম 80টা লে, 80টা লে দিয়ে আমি এই পরিমাণ মাল কাটতে পারবো। আরেকটা জিনিস দেখেন, প্রতি কাটিং শেষে কিন্তু আমার এখানে একটা ব্যালেন্স কোয়ান্টিটি শো করবে, কীভাবে, এটার কোয়ান্টিটি ছিল 600, ফার্স্ট কাটিংয়ে কেটে ফেলছি আমি 100, পার্সেন্টেজ সহ 618 ছিল, 3% সহ কাটবো আমি, তাহলে 100 চলে গেলে থাকে আর 518। তো আমি এটা দেখে পরে কাটিংয়ে আবার রেশিওটা সেট করব। একটা সময় গিয়ে দেখবো ব্যালেন্স আছে মাত্র 20 পিস বা 10 পিস বা 0, তখন আমি এই সাইজ আর কাটবই না, এইভাবে আমার কাটিংটা শেষ হবে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা মার্কার ওয়ান শেষ করলে 1 নম্বর মার্কার দিয়ে কয়টা কাটিং করতে পারলাম, এমপি মানে মার্কার প্ল্যান কয়টা, 3টা, 1, 2, 3, 3 নম্বর কাটিং মধ্যে করতে পারছি আমি মার্কার ওয়ান দিয়া, তাতে রেশিও ছিল সব 13 পিসে, রাইট। এখন আসে মার্কার টুতে চলে গেছি, সেখানে কয় পিসের রেশিও, এই দেখেন এটা ছিল 1, 2, 2, 2 সাইজ ওয়াইজ না, আর এটা হলো 1, 1, 2, এই সাইজে ছিল 2 পিস, এখন হইল 3 পিস,
আগে ছিল এই সাইজে 3 পিস এখন হয়ে গেছে 2 পিস ঠিক এইভাবে রেশিও পাল্টাই গেছে কিন্তু 13 পিসই আছে তাহলে মার্কার 2 দিয়ে দেখেন আবার 3টা কাটিং হয়েছে সেটা রেশিও আবার ভিন্ন মানে ব্যালেন্সের রেশিওটা মানে হলো ধরেন আপনার কাছে যদি ব্যালেন্স হিসাব না থাকে তাহলে আপনি পরবর্তী কাটিং এ কোন সাইজে কত পিস কাটা উচিত বুঝবেন কিভাবে সে একটা সাইজের ব্যালেন্স আছে মাত্র 30 পিস এখন আপনি এই কাটিং এ লে দিতে চান 50 করে তাহলে ওই সাইজ তো 50 পিস পাবেন না পাবেন 20 পিস ওয়েস্টেজ হবে এখানে আমার ব্যালেন্স কত 348 পিস না এখানে 75 পিস মাইনাস করলাম কিন্তু আমি এখানে 75 লে দেওয়াতে এই যে 2 রেশিও দেওয়াতে এখানে 150 আসছে এখানে 3 রেশিও দেওয়াতে 225 আসছে অর্থাৎ টোটাল প্ল্যানটা আপনি আগে করে রাখতে পারেন এটা দেখে দেখে কাটিং ইনচাস মাল কাটবে শুধু আর কিছুই না রাবার পিন ডিসচার্জ পিন হাই ডেনসিটি ব্লক বিভিন্ন ধরনের রিয়্যাক্টিভ বিভিন্ন ধরনের পিন থাকবে ফ্যাব্রিকটা কি এটা নিটের উপরে করা সাধারণত পিন এমব্রয়ডারি নিটেই হয় বেশি অর্ডার কোয়ান্টিটি কত শিপ ডেট কবে ডেডলাইন কবে অর্থাৎ কবে আপনার প্রিন্টার শেষ করে দিবে প্ল্যান লাইন মানে প্রিন্টারও আবার লাইন থাকবে টেবিলগুলি আছে না লাইন থাকবে কয়টা লাইনে আপনার প্ল্যান ডেলি রিকোয়ারমেন্ট ইনপুট কত আর ক্যাপাসিটি কত তাতে কত দিন লাগবে কবে শুরু করবেন কবে শেষ করবেন এখানে আমি একটা লাইন দিয়ে বলি লাইন নাম্বার 61 মনে করেন এখানে দেখেন 1 2 3 4 5 6 ছয়টা স্টাইল আছে দুইটা বায়ার এ অ্যান্ড এফ একটা বায়ার আর একটা বায়ার আছে রেনবো এখানে যেটা হবে ধরেন এই প্ল্যানটা হইল অক্টোবর মাসের প্ল্যান অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হবে যে স্টাইলগুলি সেগুলির একটা প্ল্যান কী হবে এই লাইনে প্রথম যে স্টাইলটা ঢুকতেছে 2 3 7 8 লাস্টের 4টা ডিজিট আমি বলতেছি 2 3 7 8 এটা একটা মেন্স কার্গো প্যান এসএমবি হইল 42 17 সিআরডি মানে হলো কার্গো রিসিভ ডেট অর্থাৎ শিপমেন্ট ডেট 12ই অক্টোবর পিসিডি পসিবল কার্ড ডেট 15ই সেপ্টেম্বর অর্ডার কোয়ান্টিটি 4500 প্ল্যান কোয়ান্টিটি 974 কেন 974 এটা মনে করুন ব্যালেন্স কোয়ান্টিটি পিসিডি পসিবল কার্ড ডেট মানে ফার্স্ট কাটিং ডেট যেটা বাল কাটিং কার্ড ডেট দেন অর্ডার কোয়ান্টিটি প্ল্যান কোয়ান্টিটি এক একটা লাইনে একটা অর্ডারের সম্পূর্ণ কোয়ান্টিটি হইতে পারে আবার আংশিকও হইতে পারে তাই না এই জন্য প্ল্যান কোয়ান্টিটি এটা এখানে থাকবে যে এই লাইনে পার্টিকুলার এই স্টাইলটার কত পিস আমি শিলাবো তো দেখেন প্রথম কোয়ান্টিটিটা আসছে 974 পিস 1 অক্টোবর থেকে 2 অক্টোবর এটা কেন জানেন বাকিটা তার আগে শেষ হয়ে গেছে যেহেতু এটা অক্টোবর মাসের প্ল্যান এটা অক্টোবরে আসে নাই এটা ছিল ব্যালেন্স কোয়ান্টিটিটা 2 তারিখে শেষ হবে তাহলে এটা শেষ রাইট একই ডেটে 2 তারিখে আবার ওই স্টাইলটাই দেখেন 2378 আরেকটা কোয়ান্টিটি আছে এটা হয়তো কালার ভিন্ন এটার আবার 4054 পিস তার মধ্যে এই লাইনে হবে 3636 পিস 2 তারিখ থেকে শুরু আবার 2 তারিখে কত পিস করবে 226 পিস 226 আর 374 একদিনে পড়াশন কত হইল 600 অর্থাৎ এটা পার ডে পড়াশন হয় 600 যেহেতু একই স্টাইল শুধু কালার ভিন্ন পড়াশনটা ঠিক রাখা হয়েছে আগের কালারের হয়ে যাবে 374 পিস একই দিনে 2 তারিখে 1 তারিখে হবে 600 আগের কালার আর ওই তারিখে আগের কালারের হবে 374 পরের কালারের হবে 226 এইভাবে 600 আচ্ছা তারপরে হইলো 5 অক্টোবর 600 6 অক্টোবর শুক্রবার ছুটির দিন 7 8 9 তারিখে 410 পিস করে এই স্টাইলটা শেষ তাহলে এই টোটাল হইলো 3636 পিস শেষ এই কালারটা শেষ কালার না শুধু স্টাইলটাই শেষ এরপরে স্টাইল দেখেন এই লাইনেই স্টাইল নাম্বার 130P0 426 রাইট এটা আবার ম্যান্স কার্পেন্টার প্যান্ট তার মানে ভিন্ন স্টাইল এসএমবিও ভিন্ন দেখেন 2158 এটার কোয়ান্টিটি 5000 এখানে ফুল কোয়ান্টিটিটাই হবে পার্সেন্টেজ সহ 5200 পিস 2% এটা শুরু হবে কবে 10ই অক্টোবর কত পিস 100 পিস অর্থাৎ সেদিন লেআউট হবে ফার্স্ট ডে লার্নিং কার্ভের কারণে প্রোডাকশন হবে 100 পিস 11 তারিখ 300 তারপরে 600 তারপরে ছুটি 13 তারিখ ছুটি 8 তারিখ 14 15 16 17 18 তারিখে গিয়া এই কোয়ান্টিটিটা শেষ তারপরে ওই দিনই আবার দেখেন আর একটা বায়ারের বায়ারে ভিন্ন এবার হলো রেইনবো লিঙ্ক 2227 স্টাইল এটা পুল অন শর্টস এটা এসএমবি আরও কম 14 মিনিট এটা কোয়ান্টিটি আবার বেশি 77500 600 এই লাইনে হবে 15986 5 ভাগ করা হয়েছে এটাকে এই স্টাইলটা
পাঁচ লাইনে চলবে। এই দেখেন এখানে প্ল্যানিংয়ের একটা ব্যাপার, সেটা হলো আপনি মালটা কয় লাইনে চালাবেন সেটা বুঝবেন কিভাবে, এটা কিসের উপর বেস করে। এখানে দেখতে হবে আমার সিআরডি আগে মিট করতে হবে, শিপমেন্ট মিট করতে হবে, আবার আমি এখানে অর্ডার কোয়ান্টিটিটাকে খুব বেশি লাইনে ছড়াই দিয়েও এফিসিয়েন্সি লস করতে পারবো না, দুইটাই দেখবেন। যদি এমন হয় যে এক ঘন্টা করে বাড়াই দিলে একটা লাইন লাগে না, চার লাইনে হয়ে যেত, তাইলে আমি তাই করব। কারণ একটা লাইন লেআউট করার সময় যে সময়টা আমি লস করব, তার চেয়ে আমি রানিং লাইনকে যদি এক ঘন্টা বাড়াই করি আমার লস কম। এই বিষয়গুলো প্ল্যানারকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের দেশে প্রফেশনাল প্ল্যানার বা আই ব্যাকগ্রাউন্ডের প্ল্যানার খুব কম পাওয়া যায়, বিদায় ওনারা এই জিনিসটা ভাবে না। ওনারা করে কি, ওই যত লাইন দেওয়া পারে লাইন বাড়াই দিয়ে মালটা শেষ করে, দ্রুত মালটা শেষ করে দিয়ে শিপমেন্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু এফিসিয়েন্ট ওয়েতে করে না। এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা লাগে। তাহলে এখানে দেখেন পাঁচ লাইনে বাক করা হয়েছে। দেখেন আপনি সিআরডি কবে, এটার নভেম্বরের 10 তারিখ, এই মালটা শেষ হয়েছে কবে দেখেন অক্টোবরের 31 তারিখ, কারণ এটার ওয়াশ আছে, ফিনিশিং আছে, ওইখানে কিছুটা সময় রাখতে হবে আপনাকে। আবার মালটা রিচেকও হইতে পারে লাস্ট মোমেন্টে গিয়ে, হ্যাঁ, এটার জন্য আপনি সময় রাখতে হবে। চিটং ঢাকা থেকে চিটং যাইতে এখন 1 থেকে 2 দিন লাগে বলতে গেলে, মাঝে মাঝে এখানে একটা সময় রাখতে হবে। সব মিলে আপনাকে 7 দিন আগে মালটাকে সুইং শেষ করা উচিত অ্যাটলিস্ট, যাতে কেউ চাপে না পড়ে। হ্যাঁ, ওয়াশ দিলে হবে, অনেক ব্যাপার হবে, রিওয়ার্ক হবে, অনেক রিওয়াশে পাঠাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। তা সব মিলে এটা 5 লাইনে প্ল্যান করা হয়েছে, যাতে পার লাইন পাবে 15,986 পিস। এটা শুরু হবে 18ই অক্টোবর লেআউট 200 পিস দিয়ে, তারপর এটা শেষ হবে গিয়ে 1800 পিস পর্যন্ত করবে হায়েস্ট, 31 অক্টোবর গিয়ে শেষ হয়ে যায়। তাইলে এই লাইনটা অক্টোবর পর্যন্ত প্ল্যান শেষ। এই জিনিসটাই শেয়ার হবে কাটিংয়ের সাথে, যাতে সে বুঝতে পারে কোন স্টাইলে কোন লাইনে কবে ধরবে এবং ডেলি কত লাগবে। এই প্ল্যানটা চলে যাবে কাটিং, এই প্ল্যানটা চলে যাবে স্টোরে, কারণ তার এখানে ফ্যাব্রিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ম্যাটেরিয়ালস অ্যাক্সেসরি সব অ্যারেঞ্জ করতে হবে। এটা চলে যাবে আবার ওয়াশে, তো ওয়াশ বুঝবে যে সে কী পরিমাণ মাল কোন স্টাইলে কবে নাগাদ পাবে। যদি 5 লাইনের প্ল্যান হয় সে আবার 5টা যোগ করে নেবে, কারণ তার কাছে তো একটা, আপনি করতেছেন 5 লাইন থেকে মালটা এক জায়গায় হয়ে, কিন্তু তার কাছে ওয়াশ যায়, সে ডেলি 5,000 করে পাবে, আপনি 5 লাইনে করতেছেন, এই জন্য ওয়াশকে এটা দিতে হবে। তারপরে চলে যাবে এটা আপনার ফিনিশিংয়ে, কারণ ফিনিশিং লাইন তো সুইং লাইনের সমান না, আপনার সুইং লাইন যদি থাকে 10টা, ফিনিশিং লাইন কিন্তু 5টা থাকে, তো সে তখন বুঝবে যে ডেলি তার কাছে 2,000 করে মাল যাবে। ওয়াশের একদিন পরে সে মাল পাবে, সুইংয়ের একদিন দুই দিন পরে ওয়াশ মাল পাবে, ওয়াশ মাল পাওয়ার 1-2 দিন পর থেকে আবার ফিনিশিং মাল পাওয়া শুরু করবে। এই জন্য সেও জানবে, তাহলে তার শিপমেন্ট প্ল্যানটা সে সাজাইতে পারবে। এই প্ল্যানটা এই জন্য সবাই আর আসেন, এটা লাইন চিপ পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে, কারণ লাইন চিপকেও জানতে হবে তার কোন স্টাইল পরে কোন স্টাইল ঢুকবে, সেটা নিয়ে সে আগে থেকে স্যাম্পল নেবে, ক্রিটিক্যাল প্রসেস থাকলে দেখবে, এটা মকআপ বানাবে, মেশিন অ্যারেঞ্জমেন্ট করতে বলবে, তারও অনেক কাজ আছে, তো সে লাইন চিপ পর্যায় পর্যন্ত এটা দেখবে। লাইন চিপ এবং পিএম এভরিবডি আই দেখবে, কারণ তার মেশিন অ্যারেঞ্জ করতে হবে, টেকনিক্যাল কোনো ইয়া থাকলে সে সাপোর্ট দেবে। হ্যাঁ, এই একটা লাইনের প্ল্যান যেভাবে করবো অন্যান্য লাইনের প্ল্যানগুলির বেজও সেম। এখন আসেন এই এসএমবির সাথে আমি টার্গেট যদি ক্যালকুলেশন করতে চাই, একটা কলাম থাকবে যে আমার আওয়ারলি টার্গেটটা কত। হ্যাঁ, তো এসএমবি ম্যান পাওয়ার এফিসিয়েন্সি এটা পাইলে আপনি আওয়ারলি টার্গেট পেয়ে যাচ্ছেন। তারপরে আপনি এটা করতে পারেন যে কত ঘন্টা কাজ করবেন, এখানে কিন্তু ডে আছে, ঘন্টা নাই, আছে তো ওই ঘন্টাটাও ভিতরে সেট করে রাখেন, তাহলে পার ডে একটা টার্গেট পেয়ে যাবেন।